গাছমছমে রোমহর্ষক খোঁজ, রহস্যের হাতছানি, ইতিহাস যেন জীবন্ত চোখের সামনে। কাটোয়ায় কবি কাশিরাম দাসের বাড়ি সংস্কারের সময় মিলল গোপন কুঠুরি, মাটির তলায় রহস্যময় ঘরের সন্ধান। মহাভারতের বাংলা অনুবাদক কবি কাশিরাম দাস। এবাড়ি তাঁরই, ভাঙাচোরা শ্যাওলা ধরা, যেন ইঁটের পাঁজা, দেখভালের বালাই নেই, মনে হয় পোড়ো বাড়ি। এবার রহস্য ঘনালো কবির এই বাড়িটিকে ঘিরেই মাটির তলায় খোঁজ মিলল গোপন কুঠুরির। সংস্কারের কাজে করতে গিয়ে আমরা একটা 4 ফুট বাই 5 ফুটে একটা নিচে লেভেল একটা ঘর পাই। ইতিহাস বলে 1595 সালের মাঝামাঝি সময়ে কবি কাশিরাম দাস মহাভারতের বাংলা অনুবাদ শুরু করেন। কাটোয়ার সিঙ্গি গ্রামের বসত ভিটেতে বসেই অনুবাদের কাজ করেন কবি। শেষ পর্ব অবশ্য লিখে যেতে পারেননি কাশিরাম দাস, এর আগেই মৃত্যু হয়। 1,00,000 শ্লোক 18 পর্বের মহাভারতের বাংলা অনুবাদ শেষ হয় 1613 সালে। সবেরই সাক্ষী এই বাড়ি, এখানেই রচিত হয় ইতিহাস। অথচ মহাকবির জন্মভিটে আজও অনাদরে পড়ে। এই ভিটের মধ্যে 200 শতক জায়গা কাশিরাম দাসের নামে আছে। যদি কোনো লোক বা সরকার পক্ষ থেকে কিছু খোঁড়াখুঁড়ি করে কোনো কিছু পায়, আমাদের সহযোগিতা। সময় যত এগিয়েছে সংরক্ষণের অভাবে ততই চাপা পড়েছে ইতিহাস। কি বলতে পারে এরপর আরও বড় কোনো খোঁজ মিলবে না? এই ভগ্নস্তূপ থেকে ইতিহাসের আরও কত নিদর্শন লুকিয়ে এর আনাচে কানাচে, এ নিয়েই বাড়ছে কৌতূহল। কাটোয়া থেকে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।